হামবাই যিনি মিডিয়া কিসিং সঙ্গ তিনি নরক নুহনই আনি নগো ফাইমানি বাকে কাইসানো খা খামানি কক সাকলাইনে বাকে আবু কাহাই বাংলাদেশ যে প্রেজেন্ট কেয়ারটেকার যে গভর্নমেন্ট টংমানি তাবুক পার্বত্য চট্টগ্রাম যে তিনটা ডিস্ট্রিক্ট টংমানি চিনি বড় রঙে যেমন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি আবহাওয়ক জাগাব এজ এ হোল বাংলাদেশ তাই এক্সক্লুসিভলি পার্বত্য চট্টগ্রাম চিটাগাং হিল ট্রেক যেটা হিমানি আর ও 12-15 লক্ষ ইন্ডিজেনাস বরক দম বুকুং বারা বর আং সানান মুসুমকাই ই ইন্ডিজেনাস বরক রগ্ন প্রেজেন্টলি বাংলাদেশ যে গভর্নমেন্ট যেভাবে অ্যাটাক খাই তমানি হিন্দু রঙে অ্যাটাক খাই পেকা মন্দির রঙে অ্যাটাক খাই পেকা রাজানি লাইব্রেরি তমানি রাজানি আরও মন্দির তমানি আবো সবাই দেখা আবো পাই তাবু হংকাই শুধু বুকুং বারা নাই নাই ইন্ডিজেনাস নাই নাই যে বাংলাদেশ যে অ্যাটাক তমানি আপনি টোটালি আং কন্ডেম খাইও অন বিহাফ অফ যিনি ইন্ডিজেনিয়াস অঙ্গাই আবো বন্ধ খাইথম আবো বন্ধ খাইনানে নাঙ্গ তানি বাকি হিংকাই আর ও চাকমা ত্রিপুরা দেববর্মা মারাক তিনি মগ গারু মুন্দা উরাং উটাং লেপচা যত নতম ইনক্লুডিং মুগলি খবাই আ বড় রোগ নেই যেভাবে নক সব যেভাবে বুয়ো হাসপাতালে থাকায় হাসপাতালে ট্রিটমেন্ট খাইমিয়া হাসপাতাল দুয়ার তালারি তম হাসপাতালনি নার্স বা ডাক্তার অবন নুকুন দিন আব বরং চিকিৎসা খাই মাংলা খিনে সামানি জরব আর চুং বেলাই ওয়ান মাসিং চাঙ্গ তাবু আং যে বড় বিভ্রান্তি মুই তম ও জাগাব বাক্সা ইন্ডিয়া ও ফাইনা নাইও বরং চুং সামু রিনা নাঙ্গ রি রিনা নাঙ্গ বিভিন্ন সুযোগ সুবিধা রিনা নাঙ্গ আবনি বাগাই চুং বিয়াং লামতুই খেলাই ও ইন্ডিজেনাস বড় রগ্ন চুং ভারতবর্ষ যে ট্রাইবেল 12-13 কোটি টঙ্গ গেছিনি অর নর্থ ইস্ট সিমি যে 8টা স্টেটে যে বড় রোগ টংমানি বড় যতন খা খানজাক আউনি বাগাই ত্রিপুরানি বিশিংটি খেলে আং সান মুসঙ্গ যেহেতু যত পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা বাই নামজাক চিনি ছামনু নেনে সাবরুম করবুক শিলাছড়ি গন্ডাছড়া আইন রেঞ্জ ফাইজিং যত বড় টংমানি বাগাই বরং জেসে খেলে প্রটেকশন খাইনে বাগাই ভাই খেলেই চুং ইয়াকবার গই মান আবনি চুং লামার টুকনাই স্টেট গভর্নমেন্ট বই সালাই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি মন্ত্রী বই সালাই ইন্ডিয়া নি ইউনিয়ন মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বাই সালাই চুং জেসে খেলে আবার লামার টুকনানি বাগাই চুং জেনাই অবংখা আনি কক্তাই আগেও যে কাহাম করুম হালক তমানি আগে নি সরকার বাই ইন্ডিয়া বাই বাংলাদেশ নি সম্পর্ক কাহাম তমানি তাবু ইন কেয়ারটেকার গভর্নমেন্ট ফাই যেভাবে চিনি ইন্ডিজেনাস বা জনজাতি আরও হিঙ্গেছি বড় রোগ মাইনরিটি উং তমা জাগাব বড়নি ও মাইনরিটি উং তহা সাকসে তাসে অ্যাটাক খাই হিঙ্কাই আবো বেলে খা খামা সিংচা আবো আং নংনি চ্যানেল নি বিশুক্তি নংনি মিডিয়া নি বিশুক্তি যত ইন্ডিজেনিয়াস রংন আং সানাম মুসুঙ্গ ভাইকলে আগবান বেহেকলে ইয়াক বারগমান তাই নংনি বিশুক্তি আং সানাম মুসুঙ্গ ইন্ডিয়া গভর্নমেন্ট তিনি বিশেষ করে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার ইভেন স্টেট গভর্নমেন্ট বড় রোগ নম আং সানাম মুসুঙ্গ ও যে পার্বত্য চট্টগ্রাম যে বড় রং ইন্ডিজেনাস অ্যাটাক মানি আবো ইন্ডিয়া গভর্নমেন্ট রক আবর হস্তক্ষেপ খাই দানি মতন ইন্ডিয়া গভর্নমেন্ট আবন নাইকানি মতন এনকাই অভাই খাই গায় আর বরফ টংনানি চানানি নক সকসা যাক এমনি সে তাবুক ওয়াতুই ফাই ফ্লাট উঙ্গই বান কুদরি চেবই নক করি তমা জরা তাইসা যে তমান জায়গা নক সরবাই হিঙ্কাই হাতি উঠাংমাইয়া বাজার থাংমাইয়া মাইরুন পাইমাইয়া আবো বেলাই নেওয়া নামা চিন্তা আবো কখাই হাইছে যে বরক সাগু ক্লাইনে বসিও লাইভ মাও চুং সতন গাঙ্কাই সতন নামু চুং যে 1971 পাকিস্তান বাই বাংলাদেশ যুদ্ধ দাংফ্রুব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট উনা নাই তংফ্রুব ভাষা আন্দোলন তুই বসকাঙ্গ আগগৈ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট উনা নাই তংমান জরাব হাজার হাজার বরক আফ্রু রেকর্ড মতে 1971 রেকর্ড মতে চিনি ক্যাম্পের বাজার প্রায় 20 লক্ষ বরক রিফিউজি ক্যাম্প টমন বাগেছে আবো ক্যাম্পের বাজার হিঞ্জাগ ও ক্যাম্প টমান জায়গা রিফিউজি ক্যাম্প টমান জায়গা উলো বাজার খাইতা উলো ক্যাম্পের বাজার হি হিঞ্জাগ আফ্রু চিনি বরক পুইন রে পুইসাং সুখ যাক হুক খাই টংয়ে দক বরক ন ফাইদি টংডি
নটর গ্লাহানা তিক লাই তো মাজার ও চিনি হিবিনী তিক গ্রাউ সুম সুমানাই হিনাই চিনি দাবরা সং চিনি বাবু সং হুক লাই মাই খাঙ্গো মাইরং খাঙ্গো রাং খাঙ্গো আহেক লাই চারি খা বঙ্গে আইন চুম আবো থরুক সাদে আবো মুগলি সাদে হিন্দু দে মুসলিম দে চুম নাইয়া যত বড় চুম চিনি বড় গ্রহ আপ্রুব সেবা খাইকা কিন্তু চিনি বড় তাও পর্যন্ত চট্টগ্রাম তমানে ও তিনটা ডিস্ট্রিক্ট তমানি বরফ যদি অভাইঙ্গ লাহানা তিউ তহকাই চুম খা খাম ই আবন প্রটেকশন আবন বন্ধ খাই নাং ইন্ডিয়া গভর্নমেন্ট যেসে খাইব না আবন হস্তক্ষেপ খাই নাং আবন আনি আপিল স্টেট গভর্নমেন্ট বিশিংটুই ইন্ডিয়া গভর্নমেন্ট আনি আপিল কারণ অভাই খাইকা হংকাই ই বরফর ই এরিয়া ই পুরা এরিয়া তিনি তোমার থাইল্যান্ড হাই খবই বাংলাদেশ দেখা মায়ানমার হাই খাই খাব ও এরিয়ার বেলাই না অশান্তি নাই হিংকাই আগে শান্তি তমানি তাবো অশান্তি হা আপনার তাইসা বাকে শান্তি খাইলি না হিংকাই যে বরফ অশান্তি তুম নাই বরফ না শান্তি খাইবেন আবহাই হিংকাই আনি সাকলাইম ইন্ডিয়া গভর্নমেন্ট আরো হস্তক্ষেপ খাইলেনি দরকার নামছো ওই টাকা স্যার তা নাহার মুং তুই তাবো বাংলাদেশ অবহাই ইংনি কক লাইকিয়া বিকজ আর ইন্ডিজিনিয়াস রোগ তো আর আর ন্যাশনাল আর বরং আর বরক তো তুই তাবো আজম সার থানায় সালকিসা সিকাং যে আর হিন্দু মানুষ রুখাই যেমন নব সঙ্গে পাতি পাইদ্রপসিগো মাস কাহেন গেপিং হাই নাই তারপর ইন্ডিজিনিয়াস সাকা হচ্ছে অবহাই চক্র যাম নব সক যাম তাম নাহার মুং তঙ্গি মানসার অবনি গ্রুগ বংনি কুটা আন্দোলন যে আন্দোলন খাইবেন বংনি ব্যাপার ও আর আং সানান থাইয়া কুটা আন্দোলন খাইয়াই আন্দোলন খাইয়াই বড় আর প্রাইম মিনিস্টার পদ রুখলাই রহকা রুখলাই ত্রিপুরা তুই খাইয়াই বারো বর্ষ বো ফাইয়াই তাবু বজগা সেটেলুং তা না স্টাডি খাই যাই গিয়া কিন্তু ত্রিপুরা না করে দূর ত্রিপুরা তুই না রক খাওয়ান থাঙো এঁকাই বড় খাই খাই হিন্দু না এটাক খাইকা রাজবাড়ি এটাক খাইকা লাইব্রেরি এটাক খাইকা কুমিল্লা রং লাইব্রেরি রক শেষ খাইকা হাই পরে তামুখে নাই নাই ওই পার্বত্য চট্টগ্রাম ইন্ডিজেনাস রং এটাক খাইকাই ইন্টেনশন তামো সাইমিয়া বড় হংকাই আরনি পুরা বরংনি থ্রুকসামং তঙা নাই আভাই দেব হংকা বংনি তামো ইন্টেনশন হংকা সাইমিয়া কিন্তু একটা না আনি খাই কক স্টপ দ্য ইন্ডিজেনাস কিলিং ইন চিটাগাং ব্রুটালি কিলিং ইন চিটাগাং ডিস্ট্রিক্ট চিটাগাং হিল ট্রেক অল ইন্ডিজেনাস আর সাফারিং দে শুড নট সাফার দে শুড নট ব্রুটালি অ্যাটাক বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এজ ওয়েল এজ বাংলাদেশি পিপল সিন্স উই হেল্প দেম 1971 আপনি চুম্বরণ সেবা খাইকা মানে চুনতাইসে সর্বনাশ খাইনে বাকি তো চুম্বরণ অতীত আগে লাইব মাও ইতিহাস বর্ণ সেবা খাই বলে আবার বাগানে ইন্টেনশন তামো সাইমিয়া যেসু ফান ইন্টেনশন তো বড় বন্ধ মাস বা খেলা যায় বন্ধ মা খাই খেলাই আনকাই চুম ইন্ডিয়া নি ইন্ডিজেনাস বড় গ্রহ বাংলাদেশ নি পার্বত্য চট্টগ্রাম নি ইন্ডিজেনাস বাসে নানে বাগে যে যে লামাতি থানা নাগ সরকারি ভাবে বেসরকারি ভাবে সোশ্যাল নেনি সামাজিক যে কোনো সংস্থানি বিশৃঙ্গ চুম আগক নাই তোমা সামুং নুমুং হিন্দি তোমা ফেসিলিটিস নি সরকারি ভাবে যেভাবে চুম আগুন জানে বাকে চুম লামা রুতু তঙ চুম আব বুধা কই তঙিয়া স্যার সাম ইন্টেলেকচুয়াল লোক সাই তঙ যে তাবো যে বাংলাদেশ ইন্ডি ইস্যু উরাম উরাম মা হেকে বাংলাদেশ বিশিং মা হেঙ্গ নাম জিও পলিটিক্যাল ব রিজন তঙ মা হনা সাউসা নু মুখ সাউসা ইন্টেলেকচুয়াল তা মা সুগম তুই জিও পলিটিক্যাল আব তো ইন্টারন্যাশনাল ম্যাটার বতম না ইন্টারন্যাশনাল ম্যাটার আন থাঙিয়া আবো তাবু আরনি পার্বত্য চট্টগ্রাম অনেক আইল্যান্ড তঙ ও আইল্যান্ড নং দে সেগলাইব টঙ্কা আবো কাইনি কাইথাম কান্ট্রি দে সেগলাই টঙ্কা সেন্ট মার্টিন আইল্যান্ড হি তঙ আবার নুন তুই টঙ্কা সাবো আরো প্লেন গাঠি খাইনা নাই সাবো আরো জাহাজ গাঠি খাইনা নাই অ লেভেল আং থাঙিয়া আং খাই অসুন নরক এয়ার বেস দি খাইতং নরক জাহাজ নি বেস দি খাইতং সুম সাইমিয়া স্টপ দ্য কিলিং জনজাতি হিং যেত তঙ্গমানি অর ইন্টারন্যাশনাল লেভেলে যে ওয়ার্ড তঙ্গ ইন্ডিজেনিয়াস তঙ্গ বন্ধ মা খাই যায় বুথান মানি আর আবখে আনি কক আর ইন্টারন্যাশনাল পলিটিক্স লেভেল আংজাক রিনা থাইয়া আবো চীন দে তং রাশিয়া দে তং আমেরিকা দে তং ইন্ডিয়া দে তং মায়ানমার দে তং থাইল্যান্ড তং আবাং সানা থাই আবানি চাপ্তারিয়া আনি চাপ্তার অসুন যে দুর্ভাগ্যক্রমে বড় তাম বাংলাদেশ কিন্তু আগেও 1947 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট উম্ফ্রু আরনি বড় রব ইন্ডিয়া বাই তং নাম সুযাক মানে কিন্তু আরো নারক জাকা তাও পর্যন্ত
যে চিনি বরণনি ফিলিং, চিনি বরণনি সোয়াদ, চিনি বরণনি আশীর্বাদ, চিনি বরণনি সাগ ঈশ্বর বা ভগবানী কথার ইয়াদ তাঙ্গজাকমানী বাগুই দেবা তাকবা অনেক কথা কথা কখনও যেমন বিজেপি আরএসএস সব চিনি অখণ্ড ভারত হিমানি হাহায় ঠিক অভাইন চিনি ত্রিপুরালেন জাগব গ্রেটার ত্রিপুরালেন হি পায় ও পার্ট বডে আরও ইনক্লুড না বাগে অভাই টঙ্কা আব ঈশ্বরনি পুরা আশীর্বাদ চৌনানগ কুচুক তঙ্গনে দে ইন্টারন্যাশনাল লেভেলে লিডারশিপ যে তঙ্গনেরমি বরফনি পুরা সোয়ার নঙ্গ বরফ নাই নাই দা উইস্টম অফ সিনিয়র পিপল আব যত সবাই সে সাগ কলাই থাকুন আবু চুম নাই আচ্ছা না উনি জনজাতি যেহেতু নুন তো জনজাতি নিকাশ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমরা তিন রক বা ত্রিপুরা ও কাইসা বাংলাদেশ হাই কমিশন না তোমার রকম মেমোরিয়াল দাও আমরা তুই মথাক না নিয়ে আমরা লোক রদর খা বিজেপি বিজেপি জনজাতি মোর্চা উঙ্গয় পার্টি লেভেল অর্গানাইজেশন লেভেল আভাই কোনো ডিসকাশন উঙ্গিয়া খুব আব উংনাই উংনা কিন্তু তাও পর্যন্ত আং প্রেসিডেন্ট সংবাই বা বিভিন্ন চিনি লিডারশিপ রকবাই সালাই ডিসকাশন খেলাই মেমোরেন্ডাম রিনানি আর এবং এম্বেসি বা বাংলাদেশ বা ইন্ডিয়া গভর্নমেন্ট অমতি রহনানি এক্সক্লুসিভলি বিজেপি জনজাতি মোর্চা বা কোনো স্টেপ না যাইয়াকো হাইফোনে আং তিনি যেটা খেলাইমা খাই কারণ নুং সানা মুসংমানি নিনি খা টেক্ট ডাঙ্গনি আবু দিনি বেপার বুইসায়ফন আং মা সাগরা খা ও জাগাও আনি দল আন বেজুয়া দেখি খাই তাম খাই আং অনেক সিনিয়র বিজেপি নেতারাও মুসংখা আং বিজেপি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট বা আনি জনজাতি রোগ আনি ইন্ডিজেনাস রোগ আরো বুথারজাক তমানি বাগই আং কক মা সানাই তাম হিন গাই ইন্ডিজেনাস বেপার কক সাদাই বাগই নন কেব মথাকমাইয়া নন কেব তা সারিব গিয়া তানি হিঙ্গাই নব সায়তো সায়াবলে নিজে নিদখানি বরক বুথারজাক মানে বাংলাদেশ নিজে দখানি বরক বুথারজাক মানে বুইনি হাও পাবনে সানান বাগাই কোনো মাউন্ট এভারেস্ট কোনো স্পিড ব্রেকার করি আউন বাগাই আমি সানানি বাদ দৌ আচ্ছা আসলে অত হাসতে বন্ধ সরকার দো হাক্তর বন্ধ সরকার দো আসু ঘটনা হলে তো আমি বাগে সকাল আগু ইয়া হলে তো আর কারণ তাহলে বাগে খেলা অব বিজেপি জনজাতি মোর্চা হংকায় আব বিজেপি নিচ্ছে কোন সে বেড়াক বিজেপি নে আসল ইয়াফাং কেন্দ্র নিচ্ছে বি দিল্লি নিচ্ছে বি সে মোদিজি সং চিনি অমিত শাহ সং হোম মিনিস্টার সং বড় নাই তো হংকায় বা বরক নাইমান না সুখ নাইমানি সমান সুখ খেলাই যাব হাইফান সিনি অন রেসপন্সিবিলিটি তঙ্গ সিনি নক নি বরক রক থিকা হংকায় নিনি নক হর খামকা হংকায় ফায়ার সার্ভিস ফায়ার ফান নুং তুই লুতাসা তুই ফান হর বুথানা নিবাগাই নিনি দায়ী দায়িত্ব তঙ্গ ও তুই লুতাসা হর থু থুইলে থু থুয়াব ওল নিক বিদ্যুৎ দেবর মহা তাবু বিজেপি জনজাতি মোর্চানি গভর্নর বা অ্যাপয়েন্টেড এম ডি সিংগই তাবু নরনাহাই সামান বাগই ইউসু ইউনুস যেটা বি ইন্টারিম যে গভর্নমেন্ট চালন চালক তকমানি আর নি পনেরো ষোলো লক্ষ বুকুং বারা ইন্ডিজেনাস বড় রকম স্টক খেলি নে হাইয়া বখলাই এখন আং সানাই আই হ্যাভ রাইট আনি বড় রকম বুথা সাকমানি আং সাইকে সাব সানাই বা নখা সাকানি বড় ফাই সাপাই না আউন বাগে আং সানানি বাদ দৌ বাংলাদেশ নিয়ে ম্যাপ নাকি ইয়ং খাগ্রা সরি এঙ্গে চিতাগাং এঙ্গই কাশা লেগ পিস পাট দঙ্গ আর লেগ পিস ন তুইব কাশে জিও পলিটিক্যাল তো না আমার খাগনা নিবাগে ব কসাই দঙ্গ নিউ খরকসা তিপ্রাসা আঙ্গে নিন তিপ্রাসা বড় র আর ওম হাইকে সাতক যা তংমানে এরি খাজা তংমান সাতমানে আর লেগ পিস খাগি না গাহাম দঙ্গ হনু আসুক স্যার আবো তো ইন্টারন্যাশনাল কুয়েশন বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আবো সানা নেকে আগে নিসিবি নিসং যখন নেশনি মিটিং নগ থাঙ্গ আবো শিলিগুড়ি ও 32 কিলোমিটার জায়গা তো আবো নি হিন তক তকরা হি হিন চিকেন নেক ও চিকেন নেক যদি খাগুই রিখা হংকাই নর্থ ইস্ট কাইসা দেশ উঠাঙ্গ আটটা স্টেট আগে 7 সিস্টার তো মানে তাবু বিজেপি আটটাই সিকিম নখবই সুম 7 সিস্টার হিয়া এই সিস্টার বহ হিয়া অষ্টলক্ষ্মী হিন জুম হিংকাই আবো নি তুই এই নর্থ ইস্ট নি বড় রক আলাদা দেশ খাগনা হিনয় আনি খাই কোনো সামানিক ওয়ান সুমানি করি অমতি খা কাহাই ভারত বাই মেইন ল্যান্ড নিচে বিচুং হাকসাল থাকা খাই
সুম তাইব ডেভেলপ নাই আনি সানামু সঙ্গা খাইছে ইয়াফং বাই কোনো চালাই চাইয়া ইয়াফং বাই চাল খাঁকাই কুজুক সাকাও জেসুপানি বোথাই থাইয়া তাবু যুম ইন্ডিয়া না হামজাংনা নাই ইন্ডিয়া বাই না টাই ইন্ডিয়া বাই টমাম বাকি না আগেনি সরকার জে খাইমানি তাবনি সরকার তাও খাই নর্থ ইস্ট কা আদমি নর্থ ইস্ট দিল্লি কা দিল্লি সে দূর নেহি যুম নর্থ ইস্ট বড় সাবো তাবো আগে শিখলা রক সাবো যে নর্থ ইস্ট কা দিল্লি হামলোক কা দিল সে বহু দূর হে হিংস তাবো চেঞ্জ কা ল্যাঙ্গুয়েজ তাকে সাবো দিল্লি হামলোক কা দিল মে হে দিল্লি হামলোক কা করিব মে আগে আহি হিন তাবো ডেভেলপমেন্ট নতুন আগুন বাকি ন অব তাবুক যদি শিলিগুড়ি নিয়ে সকাগৈ নর্থ ইস্ট কান্দানি হিমানি আবো ইমাং ইমাং নতুন ওই ইমাং নুই চাইয়া বরং সে ইমাং তে কেসান নুখাই চাও তাম যে চিটাগাং হিল ট্রেড নি বড় রক তিনটা ডিস্ট্রিক্ট নি বড় রক বরক বাংলাদেশে টংনা মুসে হিনাই অনেক বরক সাও চিনি অর কালচারাল টিম লগ ফাইও অনেক প্রোগ্রাম লগ আইনি বরক ফাইও লে মাসা মাসে ট্রিং লগ ফাইও সুং সুঙ্গো নং না আয়ং কন্ডিশন বখায় নং আয়ং বেলাই তং থতক দে সুংলে আয়ং তং থতং ইয়া সুং ইয়াং না ফাইনা মুসং ইয়াং না টংনা মুসং কে চিনি আরনি হার অরক হাক জাগই অব ইন্ডিয়া বাই যুগ হাকাই সুংথে খুশি হামং নে বংনি পার্সোনাল ভিউ অর্গানাইজেশনাল ভিউ ইয়া বংনি কোনো অব কনস্টিটিউশনাল ভিউ ইয়া বংনি পার্সোনাল ভিউ সব বরক বাহাইন বা চ্যারিটি বিগিন এট হোম বরনি ওয়ান সুগ মান নক দিছি বিন আবো খুম বার্তুই বারো আবার বাগে না বড় নিজেটা ওয়ান সুগ মানে বিজেপি আর এস এস নিজেটা ওয়ান সুগ মানে অখণ্ড ভারত হি মানে অভা হাইন আনব আগে বসাগ দং মিডিয়া বো অখণ্ড ভারত হি হিমা হাইন বাংলাদেশ আনি হিন্দু তঙ্গ কিন্তু হাকাই বাংলাদেশ নি জুম অর নি হিন্দু হিন্দুস্থানী হিন্দু রব চিনি বখাবাই মানজু যাক আবার বাগে না অখণ্ড ভারত বাংলাদেশে চিনি ত্রিপুরা সার ইন্ডিজেনাস তঙ্গ চিনি ত্রিপুরার তঙ্গ ত্রিপুরা তো আগে দুইটা উঠাঙ্কা কাইসাকে হিল ত্রিপুরা কাইসাকে প্লেন ত্রিপুরা চুংতাবো হিল ত্রিপুরা তো আবো হিল ত্রিপুরা নে পার্ট ন হেঁকে ও আরো বাংলাদেশ নে হাও হিল ত্রিপুরার তংফান পার্বত্য চট্টগ্রাম তংফান বড় আনি বুখাবাই মানজাক মানজুজাক আবার বাকি ন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হিমানি বতা আং অর্থহীন মাতঙ্গিয়া অবধি আং বুঝে বুতা আবো ন অখণ্ড ভারত নি জাগাবো ও বখা সবম হাই আং মাতম স্যার গতকাল মহারাজা ওনার ফেসবুক থেকে লাইক করেছে উনি বলেছে 26 তারিখে একটা বড় ধরনের মিছিল করা হবে আগরতলা তো আপনাদের জনজাতি মোর্চা তরফ থেকে এই মিছিলে কোনো সমর্থন থাকবে কি থাকবে না এটা বুবাগরার সঙ্গে এবং আমাদের বিজেপি জনজাতির মোর্চার কোনো ডিসকাশন হয়নি এখনো উনি করেছেন ঠিক আছে এখন আমরাও 24 তারিখে যেহেতু বুবাগরা আসবেন আগরতলাতে তখন ডিসকাশন করে ভারতীয় জনতা জনজাতি মোর্চা কীভাবে ওই প্রশাসনে সামিল হতে পারে আমরা বিজেপির সঙ্গে কথা বলবো প্রদেশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমরা ভারতীয় জনতা জনজাতি মোর্চা আমরা ইচ্ছা করলেই যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে পারি না আমরা জিজ্ঞেস করতে হয় আমাদের মাদার অর্গানাইজেশনকে মাদার অর্গানাইজেশনকে জিজ্ঞেস করে যদি জনজাতি মোর্চা যেতে পারবে না যদি বলে আমরা যেতে পারবো না আর ইন্ডিভিজুয়ালি যদি কেউ যেতে চায় কে ধরে ডাকতে পারবে তো আপনাদের তরফ থেকে যদি বলা হয় এখানে যেতে না যেতে তো আপনাদের জনজাতি মোর্চার তরফ থেকে কোনো এই ধরনের বড় আকারের কোনো মিছিল প্রতিবাদ মিছিল করার সম্ভব এখন আলোচনা হয়নি আমরা দেখছি আলোচনা হয়নি আমরা দেখছি কারণ জনজাতি মোর্চা এক্সক্লুসিভলি জনজাতির স্বার্থের জন্য তো জনজাতি ওইখানে এইভাবে অ্যাটাক হয়েছে জনজাতি ওই ওইখানে অশান্তি হয়েছে ডেফিনেটলি ভারতের জনজাতি মোর্চা ভারতীয় জনতা জনজাতি মোর্চা নিশ্চয়ই শান্তিতে থাকবে না আর স্যার আপনি অনারেবল গভর্নর নমিনেটেড এমডিসি বাংলাদেশে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা নিয়ে আপনি কোনো গভর্নর স্যারকে কোনো নোটিশে দেওয়ার চেষ্টা করেছেন নাকি পরবর্তীতে দেবেন বলে চব্বিশ তারিখে আমাদের এডিসির কাউন্সিল আছে ওই কাউন্সিলে সবাই আসবে 30 জন এমডিসি আসবে ওইখানে আমি ডিসকাশন করব
ডিসকাশন করে যদি কেউ এইরকম রায় যদি না দেয়, আমি এবং শিবসেনলি অ্যান্ড কাইপেং কিছু এমডিসিদেরকে নিয়ে আমি আলোচনা করি, আমি ব্যক্তিগতভাবেও দুইজন আমরা মেমোরান্ডে দিতে চেষ্টা করব পার্টিকে ইনফরমেশন দিয়ে, কারণ এটা অসাংবিধানিক না, আনকনস্টিটিউশনাল না, যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিস এক্সেলেন্সি গভর্নর আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের জন্য কথা বলা, মানুষের দুঃখের সময় দুঃখ দুর্দশার সময় কথা বলা, মানুষের পাশে দাঁড়ানো, এইটাও একটা আমাদের ডিউটি, আমাদের কার্যক্রমের অঙ্গ হিসেবে আমি মনে করি। আমি পিছিয়ে থাকবো না, আমি কথা বলতে চেষ্টা করব। স্যার, অনেক অভিজ্ঞ লোকের কথা, বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি যদি এরকম হয়েই থাকে, ইন্ডিজিনিয়াস পিপলের উপর যদি এরকম অত্যাচার যদি বারংবার হয়ে থাকে, ভবিষ্যতে বাংলাদেশ দুর্গ্রহ হতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশ দুই টুকরা হয়ে এক টুকরা ভারতে আসবে, এক টুকরা বাংলাদেশে থাকবে, এরকম হলেও এটা আমাদের কোনো থাকবে না। আমাদের দেখতে হবে এটা ন্যাশনাল লেভেলে যারা মেইনল্যান্ড ইন্ডিয়াতে যারা বসে, এটা আপনার ইন্টারন্যাশনাল ম্যাটার, ইউনাইটেড নেশন এটা দেখবে, এটা আমাদের ঘরের ব্যাপার না, প্রদেশের ব্যাপার না, ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ইউনাইটেড নেশন এটা ডিসকাশন করে কী হবে না হবে এটা দেখবে। যেমন 1978 ইসরায়েল ইন্ডিপেন্ডেন্ট হলো মাত্র 1100 something square kilometers, যা ত্রিপুরার একটু বড়। 1952 ওরা যখন যুদ্ধ লাগলো পশ্চিম জর্দন, আবার 1952 আসলো, এইরকম হতে হতে এখন 22,000 something square kilometers, ত্রিপুরার একটু ডাবল, এইরকম হয়েছে। এখন বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে, ওইখানে মানুষ যদি থাকতে যদি না চায় বাংলাদেশের সঙ্গে, ওরা যদি ক্লেম করে আমরা ভারতের সঙ্গে আসব, আমি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন বাধা দেব না, আমি ওয়েলকাম করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ইন্টারন্যাশনাল রাষ্ট্র পুঞ্জ দেখবে, রাষ্ট্রসংঘ দেখবে, ইউনাইটেড নেশন দেখবে, ওর তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের 15-16 লক্ষ জনজাতি আমরা বাংলাদেশে থাকব না, আমরা ইন্ডিয়াতে আসতে চাই, যদি বলে মোস্ট ওয়েলকাম। আর মানে শুধু লোক না, ইনক্লুডিং জিওগ্রাফিক্যাল এরিয়া সহ মানুষ আসতে তো হবে না, জায়গাও আসতে হবে, এইটা আমি কোনো দিন করবো না, রিজেক্ট করবো না, আমি কোনো দিন এটাকে বিরোধিতা করবো না, আমি ওয়েলকাম জানাবো, মোস্ট ওয়েলকাম। যদি ওখানকার লোকজন যদি এইরকমই দাবি করে থাকে, জিওগ্রাফিক্যালি অ্যান্ড ফিজিক্যালি বাদের সাথে তারা যুক্ত হতে চায়, আপনি একজন বিজেপি এমডিসি, আপনি নিজে বিজেপি সম্পর্কে কী বলতে চাইবেন এসব ব্যাপারে? বিজেপি যারা দিল্লিতে বসে আছেন, যারা ফাইনাল ডিসিশন নেবেন, ফাইনাল ডিসিশন টেকার, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে বাংলাদেশে যারা ইচ্ছুক এইরকম লোকের সঙ্গে কথা বলে মেমোরেন্ডাম সাবমিট করব, আমরাও সমর্থন দেব। কারণ ওইখানে থাকা সত্ত্বেও, কারণ 1971 যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বাংলাদেশ, 1947 যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামের লোকও তো ব্রিটিশের বিরুদ্ধে লাগলো, পার্বত্য চট্টগ্রামের লোকও তো 1971 পাকিস্তানের বিরুদ্ধে লাগলো, এটা ভুলে গেলে হবে না। এই ইতিহাসকে ধরে রেখেই আমরা বলবো এজ এ নর্থ ইস্টের জনজাতি হিসাবে, মঙ্গোলিয়ান হিসাবে আমি তাদের পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে থাকবো। হাম্বায় খুলুমকা যতনা।